এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি প্রোনাউন সম্পর্কে একটুখানি আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম পার্সোনাল প্রোনাউন নিয়ে একটা ভিডিও করব। দেখো পার্সোনাল প্রোনাউনটা কি, ঠিক আছে? এখানে পার্সোনাল কথাটার মধ্যে খেয়াল করো, পার্সোনাল কথাটার মধ্যে পার্সন কথাটা এর সাথে রিলেটেড, তাহলে আমরা পার্সন দিয়ে মনে রাখবো। আমি তোমাদের সবসময় বলি যে নাম দিয়ে সবকিছু খেয়াল করবে, তাহলে মনে থাকবে। পার্সোনাল, তাহলে এর সাথে পার্সন কথাটা রিলেটেড। দেখো আমি এখানে তাহলে লিখেছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার ফার্স্ট পার্সনটা কি? ফার্স্ট পার্সন হচ্ছে স্পিকার, মানে আমি ধরো এই তোমাদের যেমন বলছি সেটা আমি এখানে কে? আমি এখানে ফার্স্ট পার্সন, আমি এখানে স্পিকার, আমি বলছি। সেকেন্ড পার্সন কে? সেকেন্ড পার্সন হচ্ছে স্পোকেন টু, মানে যাদের সাথে বলছি, যাদেরকে বলছি, মানে ধরো আমি তোমাদেরকে বলছি, তাহলে তোমরা এখানে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কে? থার্ড পার্সন হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে। ধরো এখানে যেমন আমি এখন তোমাদের পার্সোনাল প্রোনাউন সম্পর্কে বলছি, ধরো আমি পার্সোনাল প্রোনাউন না সম্পর্কে বলে আমি বিরাট কোহলি সম্পর্কে বললাম, তাহলে এখানে বিরাট কোহলি হয়ে গেল থার্ড পার্সন। এবার দেখো আমি তোমাদেরকে বলেছি যে নাউনের যেমন সিঙ্গুলার প্লুরাল আছে, সেই রকম প্রোনাউনেরও কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয়, ঠিক আছে? দেখো এখানে আমি সিঙ্গুলার প্লুরাল লিখেছি, যেমন ধরো এখানে যেমন আমি বলছি, দেখো আই আছে। এবার যদি কথাটা আমি বলি যে আমরা বলছি, তাহলে সেটা কি হয়ে গেল? সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল, মানে একের বেশি হয়ে গেল, তাহলে আইটা কি হয়ে গেল? উই হয়ে গেল। এবার দেখো ইউটা সিঙ্গুলারে, তোমরা আশা করি সবাই জানো প্লুরালেও কি থাকে? ইউই থাকে, এটা তো কোনো চেঞ্জ হয় না। আর হি, শি, ইট এটা কি হয়? এটা আবার গিয়ে চেঞ্জ হয়ে গিয়ে কি হয়? দে হয়ে যায়। এটার আমি একটা চার্ট করে রেখেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। দেখো এবার দেখো পার্সোনাল প্রোনাউনের যে কেসগুলো হয় সেটা দেখো সাবজেক্টিভে কি রকম হয়। সাবজেক্টিভ কেসে কি হয়, সাবজেক্টিভকে অনেকে আবার নমিনেটিভ কেসও বলে। হ্যাঁ, নমিনেটিভ বলে, ওই জন্য আমি অবলিক দেখে লিখে রেখেছি। তাহলে ফার্স্ট পার্সন আমাদের কি? আই, আই আর কি হয়? উই, এগুলো আমাদের ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন ইউটা আমাদের সেকেন্ড পার্সন। থার্ড পার্সন হি, শি, ইট, দে এগুলো কি হয়ে যায়? থার্ড পার্সন। এবার অবজেক্টিভে গিয়ে কিন্তু এই আইটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যায়? মি হয়ে যায়। উইটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়? আস। ইউটা চেঞ্জ হয়ে গিয়ে ইউই থাকে। হিটা হিম হয়। শিটা কি হয়? হার হয়। ইটটা কি হয়? ইটি থাকে। দেমটা কি হয়ে যায়? দেম হয়ে যায়। এবার দেখো পজেসিভে গিয়ে কি হয়? পজেসিভে দেখো মাই, আওয়ার, ইউ, ঠিক আছে, হিজ, হার, ইটস, দেয়ার, এদিকে দেখো মাইন, ইয়োর্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার, ঠিক আছে, এইগুলো হয়। কিন্তু মাই, মাইন, এই যে এইগুলো কিন্তু সেন্টেন্সে যখন আমরা ইউজ করি তখন কিন্তু এগুলো চেঞ্জিং হয়, ঠিক আছে, এগুলো চেঞ্জগুলো কিন্তু আলাদা হয়। এখানে দেখো আমি এক্সাম্পল হিসেবে সাইডে একটুখানি লিখে রেখেছি, এটা একটুখানি দেখে না। দেখো এখানে দেখো আমি লিখেছি যখন আমরা মাই ইউজ করি তখন আমরা লিখি দিস ইজ মাই বুক, কিন্তু যখন আমরা মাইন ইউজ করি তখন আমরা কিন্তু দিস ইজ মাইন বুক বলি না, আমরা কি বলি? দিস বুক ইজ মাইন। তারপর দেখো এখানে লিখেছি দিস ইজ আওয়ার কান্ট্রি, কিন্তু যখন আওয়ার্স ইউজ করি তখন কিন্তু বলি না দিস ইজ আওয়ার্স কান্ট্রি, এরকম বলি না, কি বলি? দিস কান্ট্রি ইজ আওয়ার্স, এরকম বলি, ঠিক আছে। এবার দেখো আমি একটা জিনিস লিখেছি, এটা যদি তোমাদের কাজে লাগে এটাকে একটু খেয়াল করতে পারো। দেখো এখানে লিখেছি ইউ যখন সিঙ্গুলার থাকে তখন কি হয়? ভার্ব কিন্তু প্লুরাল হয়, সে প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, ঠিক আছে, এটাকে তোমরা লিখলে লিখে নিতে পারো, নইলে বুঝে নিতে পারো এমনি, এটা জাস্ট আমি বোঝাবার জন্য বলেছি। দেখো এটা ইউ যখন, আমার মনে হলো যে এটা বলা দরকার তাই বলছি, ইউ দেখো প্রেজেন্ট টেন্সে যখন থাকে আমরা কি করি? হ্যাভ পুট করি, ইউ হ্যাভ। আবার যখন পাস্ট টেন্সে থাকে আমরা কি করি? ইউ ওয়্যার। এটা ঠিক আছে, এটা দেখো প্লুরাল হিসেবে দেখো ভার্বগুলো পুট হয়েছে, যেটা আমি বলছিলাম যে ভার্ব প্লুরাল হয়, সে প্রেজেন্ট হোক আর পাস্ট হোক। কিন্তু দেখো এবার দেখো আই, আইটা কি হয়? আই কিন্তু দেখো প্রেজেন্ট টেন্সে প্লুরাল হয়, আবার পাস্ট টেন্সে গিয়ে সিঙ্গুলার হয়ে যায়। আই দেখো আমরা কি লিখি? আই হ্যাভ, প্রেজেন্ট টেন্স যখন লিখি, কিন্তু যখন পাস্ট টেন্স লিখি আমরা কিন্তু আই ওয়্যার লিখি না, আমরা কি লিখি? আই ওয়্যাজ, তাই তো? কিন্তু হ্যাভ হ্যাজ এর সাথে আবার গুলিও না, হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স কিন্তু হ্যাড, এটা আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাবো বলে এখানে হ্যাভ ওয়াজ এইগুলো ইউজ করেছি। এখানে দেখো আবার দে উই এইগুলো কোনো প্রবলেম না, হি, শি, ইট এগুলো কিন্তু যেটা থাকে, যেমন দে উই এগুলো প্লুরাল হিসেবেই থাকে, এখানে হ্যাভ আর প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে ওয়্যারই হয়। হি, শি, ইট
ঠিক আছে, হি শি ইট এটা কি হয়, এটা প্রেজেন্ট টেন্সে কি হয়, হ্যাজ যেমন হচ্ছে সেরকম পাস্ট টেন্সেও কি হয়, ওয়াজ হয়। ঠিক আছে, তাহলে এইটাকে ভালো করে দেখে নাও, আশা করি এইটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আর এর প্রোনাউনের যদি পার্সোনাল প্রোনাউন নিয়ে আর কিছু জানার থাকে, যেমন এর অর্ডার গুলো যদি তাহলে প্লুরাল হয় তাহলে কি রুল হবে, ঠিক আছে, যেমন পজিটিভ ইউনিটি যখন আমরা সিঙ্গুলার প্রোনাউন্সে ইউজ করি, হ্যাঁ, তখন কি হয়, তখন আমরা যে রুল যে 2 3 1 ব্যবহার করি, আর ধরো নেগেটিভিটি যখন হয় তখন 1 2 3 ব্যবহার করি, এইগুলো যদি কোনো জানার থাকে তাহলে বলো আমাকে কমেন্ট বক্সে, আমি তাহলে জানিয়ে দেবো। আর একটা জিনিস দেখো, আমি এই চার্টটা দেখো করে রেখেছি, যদি মনে হয় তা এটা লিখে নিতে পারো, এটা ভালো করে দেখো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই পুরো চার্টটাকে খেয়াল করো। ভালো করে দেখো, ফার্স্ট পার্সনে দেখো সিঙ্গুলারে কি থাকে, আই মি মাই মাইন, প্লুরালে গিয়ে দেখো উই আস আওয়ার আওয়ার, সেকেন্ড পার্সনে দেখো কি কি ইউজ হচ্ছে সিঙ্গুলারে, ইউ ইওর ইয়োরস, আর প্লুরালে দেখে নাও, এটা সিঙ্গুলার আর প্লুরাল তো সেকেন্ড পার্সনের জানো একই রকম হয়, সেই জন্য দেখো ওখানে গিয়ে একই আছে, চেঞ্জ সেরকম কিছু নেই। থার্ড পার্সনে দেখো হি শি ইট হিম হার হিজ হার হার্স ইটস, আর ওখানে গিয়ে দেখো দে দেম দেয়ার দেয়ার্স, ঠিক আছে, ইউটা একই আছে, কেননা ইউটা আমাদের ইউ সিঙ্গুলারেও থাকে প্লুরালেও থাকে, তাই চেঞ্জিংটা একই রকম আছে। এটা লিখে নিও, আশা করি তোমাদের সুবিধা হবে। তা পার্সোনাল প্রোনাউন নিয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে বলো, তাহলে আমি আর একটা নেক্সট ভিডিও বার করবো, আর নইলে আপাতত যেটা বুঝিয়েছি সেটা আশা করি তোমাদের কাজে লাগবে, এটা দিয়ে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাকলো, ওকে টাটা বাই, সবাই ভালো থেকো।